ধর্মরা যাওয়ার পথে একটা নদী পেলাম, নদীতে নামছি আমরা সবাই মিলে। এখন আলমোড়াতে যাওয়ার পথে চা খেতে দাঁড়ালাম, এই আলমোড়া পৌঁছাবো আর 1 ঘন্টা লাগবে। আলমোড়া ঢুকছি, আলমোড়া ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যে হয়ে গেল। উনি মাছ খেতে ভালোবাসতেন, কাসার দেবী টেম্পল।
এটা স্বামী বিবেকানন্দ তপসাগরের গুহা, কাসার দেবী টেম্পল উনি তপস্যা করেছিলেন। এখানে প্রচুর চিঠি লেখা আছে, প্রচুর চিঠি লেখা আছে। এবং এই যে এটা দেখা, সামনে দেখা কোনটা লিখেছে, এটা তুই লিখেছিস? আচ্ছা, আর হ না ও দুজনে চিঠি লিখে তুলে দিতে হবে। ইস পুরো হলে তারপর আমাকে ঘন্টা দিতে আসতে হবে। আমরা মুক্তেশ্বর ধামে মন্দিরে যাচ্ছি।